Assalamualaikum की खबर सबार आमी जुबराज नोफेल एवं आमार मैटप्लटलिबर सेकेंड एपिसोडे आमी आपनादेर सबाइके स्वागतम जानाच्छि। तो आजकेर एपिसोडे आमरा कि करब, एर आगेर एपिसोडे आमी जस्ट देखाइछिलाम किभाबे एनवायरनमेंट सेटआप करते हय। तो आजके आमरा कोडिंगेर माध्यमे एकटा प्लट बानाय देखाबो, ठीक आछे, एवं ओई प्लटटाय केमने केमने कि होच्छे सेटाও एकটু ব্রেকডাউন করব धीरे धीरे। ओके सो लेट्स स्टार्ट। एखन आमरा जेटा करब प्रथमे आमरा VS कोडे आछि, VS कोडटा तो ओपेन हइছে, जेटा करब सेटा হচ্ছে ফাইলে যাব, ওপেন ফোল্ডারে যাব এবং একটা ফোল্ডার ওপেন করব। ओके আপনি ফোল্ডার ওপেন না করে डायरेक्ट একটা ফাইলও করতে পারেন, সিঙ্গেল ফাইলও করতে পারেন, নো প্রবলেম। বাট আমার জন্য এটা ইজি হয়ে যায় একটা প্রজেক্টের সব ফাইলগুলোকে হ্যান্ডেল করতে। এক্সপ্লোরার থেকে আপনি ফাইলগুলো ম্যানেজ করতে পারতেছেন, আপনার প্রয়োজন হলে নতুন ফাইল তৈরি করতে পারতেছেন অথবা ফোল্ডার তৈরি করতে পারতেছেন। ইটস কোয়াইট ইজি, এখান থেকে সিলেক্ট করে আপনি এডিটও করতে পারতেছেন, রাইট। তো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা আমাদের এপিসোডে আজকে দেখাবো যে কীভাবে আপনি ম্যাটপ্লটলিবে একটা প্লট আঁকতে পারেন, রাইট। তো ফার্স্ট অফ অল এখানে আমি কি করছি এটা জানার আগে আমরা আগে দেখব যে এটা কি করে। ওকে সো নিউ টার্মিনালে যাবেন। সো টার্মিনালে গিয়ে আমি লিখব এখানে পাইথন। পাইথন লেখার পরে এখানে আমি লিখব হচ্ছে আমার ফাইল পাথটা, দেখুন সিম্পলি এন্টার করে দেন অ্যান্ড দিস ইজ ইট। একটা ফিগার ড্র হয়েছে, লিনিয়ার ড্র হইল। এখানে এক্সের যেই ভ্যালুগুলো 1 2 3, ওয়াইয়ের যে ভ্যালুগুলো 1 2 3। সো আমরা জানি এটা পয়েন্ট কিভাবে তৈরি হয়। টু মেক এ পয়েন্ট উই নিড এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটস, রাইট। সো ফর এক্সাম্পল আমি এখানে একটু কমেন্ট করে দিই, তাহলে ইজি হবে আপনাদের জন্য। সো এখানে দেখেন যে আমি কমেন্ট করে দিলাম অ্যান্ড বলি যে একটা পয়েন্ট বানাইতে আমার দরকার হচ্ছে এক্স কোঅর্ডিনেট অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট, রাইট। তো আমার এখানে পয়েন্টগুলো যেভাবে তৈরি হয়েছে আমি দেখাই। প্রথম পয়েন্টটা তৈরি হচ্ছে 1, 1 দিয়ে, এর পরেরটা তৈরি হয়েছে হচ্ছে প্রথম পয়েন্টটা তৈরি হয়েছে 1, 1, পরেরটা তৈরি হচ্ছে 2 এবং 2 এর সাহায্যে, পরেরটা তৈরি হচ্ছে 3 এবং 3 এর সাহায্যে। প্রথম পয়েন্টের জন্য আমরা দিছি 1 আর 1, দ্বিতীয় পয়েন্টের জন্য আমরা দিছি x এ 2 y এ 2, তৃতীয় পয়েন্টের জন্য আমরা দিছি 3 এবং 3। সো এখানে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন টানা হয়েছে, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন টানা হয়েছে, রাইট। সো ইটস কোয়াইট ইজি টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ সি নাও। হ্যাঁ, তো এখন আমাদের কোডটা ব্রেকডাউন করতে হবে, রাইট। চলুন আমরা কোডটাকে ব্রেকডাউন করি। আমরা আসলে কোড করছিটা কি, নাহলে বলবেন যে ভাইয়া খালি তো দেখাই দিলেন, এটা কেমনে কাজ করে এটা না জানলে আমরা পরবর্তীতে কাজ করবো কীভাবে, রাইট। দেখাবো, অবশ্যই দেখাবো। সো এখানে যেটা করতে হবে যে ইম্পোর্ট করতে হবে একটা ম্যাটপ্লটলিবের সাব মডিউল, ঠিক আছে, পাইপ্লট ম্যাটপ্লটলিবের একটা সাব মডিউল। এটা জেনে রাখতে হবে যে ম্যাটপ্লটলিবের ম্যাক্সিমাম যেই সব জিনিসপত্র আছে, ইউটিলিটি আছে, এগুলো আপনি পাইপ্লট থেকেই পেয়ে যাবেন। সো পাইপ্লট সাবমডিউলটাকে আমরা ইম্পোর্ট করলাম। এখন অ্যাজ পিএলটি মানে কি? অ্যাজ পিএলটি হচ্ছে এখানে জাস্ট পিএলটি দিয়ে বোঝাচ্ছে একটা আলিয়াস নেম। একটা উদাহরণ দেই, আমার নাম হচ্ছে IEU যুবরাজ নফেল। এখন এটা খুবই লম্বা নাম, ফেসবুকে লেখার জন্য ঠিক আছে, লিঙ্কডিনে লেখার জন্য ঠিক আছে, কোনো অফিসিয়াল কাজের জন্য ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট এখন যদি আমাকে ঘরের মানুষও এই লম্বা নামে রাখে হবে, তারা কিছু সারাদিন বলতে পারবে এত সম্মান দিয়া যে IEU যুবরাজ নোফেল, দরজায় কে আসছে দেখো, IEU যুবরাজ নোফেল, তোমার খাবার বাইরে দিছি খেয়ে ফেলো। সো এরকম তো হবে না, রাইট রাইট তো এখানে একটা আলিয়াস নাম দিছে বারবার পাইপ্লট। যদি আমরা আলিয়াসটা নাও দিতাম তাও চলতো। ধরেন আমি PLTটা কেটে দিলাম, নো প্রবলেম। সো আপনি এখানে লিখলেন যে matplotlib.pyplot, এটা কি বারবার লিখতে পারবেন? এটা সম্ভব না, রাইট। সম্ভব, বাট কেন আমি পুরো নাম লিখবো বারবার? আমি এটাকে একটা ডাক নাম দিয়ে দেবো, রাইট, আলিয়াস নেম দিয়ে দেবো অ্যাজ PLT, দ্যাটস ইট। নাও আমি যদি এখানে সুন্দর করে PLT লিখে দেই, কাজ হয়ে যেতেছে, রাইট? খুব ইজি। তো এখন যেটা করতে পারি যে, হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এখানে কি শুধু PLT দিতে হবে? নো, ইউ ক্যান অলসো রাইট পোল টু ইফ ইউ ওয়ান্ট। এটা কোনো অফিসিয়াল প্রজেক্টে করেন না, এটা জাস্ট পোল টু। আপনি যদি আপনার পার্সোনাল কোনো প্রজেক্ট থাকে ওইখানে লেখেন, বাট পোল টু টোল টু লেখার দরকার নাই। আবার আপনি বলবেন আমার নামে বলে দেবেন যে আমি পোল টু লেখা শিখাই দিছি, না। জাস্ট আই এম টেলিং ইউ দ্যাট আপনি যে কোনো আলিয়াস নেম দিতে পারবেন, যে কোনো আলিয়াস নেম দিতে পারবেন। হ্যাঁ, তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এটাকে রান করব। স্টিল ও এটা সেভই করি নাই। আরেকটা জিনিস বলে রাখা ভালো, এটা সেভ করতে হবে। হ্যাঁ, এখন রান করব। হ্যাঁ, তো হ্যাঁ কাজ হচ্ছে, রাইট? তো দেখেন যে আমার লাইন কিন্তু ঠিকই ড্র করতেছে। এখন আমি যদি এখানে কিছু একটা চেঞ্জ করি, ধরেন এই জায়গাটা হচ্ছে ওয়াইয়ের মধ্যে আমি একটু চেঞ্জ করে দিলাম, ওয়াইয়ের মধ্যে দিলাম হচ্ছে 5, ওকে? সো নতুন যে পয়েন্টটা তৈরি হলো এটা হচ্ছে 2, 5। সেভ করি। এখন যদি আমি এটাকে ক্লোজ করে দেই এবং and that's it, right? 5 চলে গেছে একটা। এর ভালো করে দেখেন যে 1, 1 প্রথম পয়েন্ট, 1, 1 দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 2 x এর 2 আর 5, তৃতীয় পয়েন্টের মধ্যে x কোঅর্ডিনেটে আছে 3 এবং y কোঅর্ডিনেটেও আছে 3, রাইট? এই পয়েন্টগুলোকে আমরা যদি দেখতে চাই তাহলে এখানে দিতে হবে হচ্ছে একটা মার্কার। সেভ করলাম অ্যান্ড নাও লেটস সি ইট অ্যাগেইন অ্যান্ড ইউ ক্যান সি আমরা পয়েন্টগুলোকে দেখতে পারতেছি, রাইট? সো খুবই ইজি একটা জিনিস। সো আমরা দেখলাম কিভাবে ইম্পোর্ট করতে হবে পাইপ্লট এবং সেটাকে একটা আলিয়াস নাম দিব এবং সেটা থেকে একটা ফিগার ড্র করছি এই কোড, পুরাটা কোড থেকে। এখন কথা হচ্ছে যে বাকিগুলা কী করে, রাইট? বাকিগুলা কী করে, এটাই বা কী করে, এগুলাকে এখানে কেন লিখছি বা এটাই বা কেন দিয়েছি, রাইট? এখানে প্রশ্ন আসতে পারে। এখন আমি আমার পাইপ্লটকে ডাকতেছি পোল্টু। এখন পোল্টু ডট প্লট এক্স কমা ওয়াই। এই এক্স হচ্ছে একটা লিস্ট যেটা কিনা এক্সের যে ভ্যালুগুলো আছে সেইগুলা রাখতেছে নিজের মধ্যে, আর এই ওয়াই হচ্ছে ওয়াইয়ের ভ্যালুগুলোর জন্য একটা লিস্ট যেটা কিনা ওয়াইয়ের ভ্যালুগুলোকে রাখতেছে, রাইট? এইখানে আমরা না লিখে ডিরেক্ট কিন্তু এখানেও লিখে দিতে পারি 1, 5, 3। আমরা এখানেও ডিরেক্ট লিস্টটা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট এখানে একটু পড়ার সুবিধার জন্য আমরা দিলাম হচ্ছে এখানে ওয়াই। ফর এক্সাম্পল আমাদের লিস্ট যদি বড় হয়, ঠিক আছে, বাট ক্যালকুলেশন থেকে একটা লিস্ট নিজেরা তৈরি করে নেই, তাহলে তো আর এখানে ডিরেক্ট লিস্ট দিব না, এখানে ভেরিয়েবলই দিব, রাইট? তো এরকম আর কি। সো বেসিক্যালি এক্সও দিছি ওয়াইও দিছি, এক্স আগে ওয়াই পরে। দেওয়ার পরে দিলাম, দেওয়ার পরে এখানে শো ফাংশনটাকে কল করতে হবে, ঠিক আছে? সো শো ফাংশনটাকে কল করার পরে এটা ফিগারটা ড্র করবে। যদি শো না দিতাম এখানে, ফর এক্সাম্পল এই জিনিসটাকে আমি কমেন্ট করে দিই, সেভ করে দিই। এখন যদি আমরা এটাকে রান করি, কিছুকে দেখাচ্ছে না, সুতরাং আমাদের শো ফাংশনটাকে কল করতে হবে। যদি আমরা সেভ করি, এখন যদি আমরা রান করি, দেখাচ্ছে, রাইট? সো ইটস কোয়াইট ইজি। প্লট ফাংশন মূলত পয়েন্টস ড্র করে, কিন্তু প্লট ফাংশন বাই ডিফল্ট লাইন ড্র করে। এটাকে যদি আমি পয়েন্ট ড্র করাতে চাই তাহলে আমাকে এখানে দিতে হবে একটা মার্কার। মার্কার বিষয়ে আমরা অনেক কিছু জানবো নেক্সট ভিডিওতে। তো এখানে একটা মার্কার দিতে হবে, ও দিছি, সেভ করছি। এখন যদি আমি এটাকে নতুন করে রিলোড করি, ফর এক্সাম্পল আমি যদি নতুন করে রিলোড করি অ্যান্ড ইউ ক্যান সি ইটস ড্রয়িং পয়েন্টস, এবং যেভাবে দিছি সেভাবেই। 1 1 হচ্ছে প্রথম পয়েন্ট, এক্সে 1, এক্স কোঅর্ডিনেটে 1, ওয়াই কোঅর্ডিনেটে 1 প্রথম পয়েন্টের, এবং দেখেন 1 এবং 1-এ একটা পয়েন্ট আছে, রাইট? দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেকেন্ড পয়েন্টটা ছিল হচ্ছে এক্স কোঅর্ডিনেটে 2 আর ওয়াই কোঅর্ডিনেটে 5। সো ইউ ক্যান সি এক্স কোঅর্ডিনেটে আছে 2 and y কোঅর্ডিনেটে আছে 5, সো ইটস কোয়াইট লাইক আমরা যেভাবে লিখছি সেভাবেই হচ্ছে, রাইট? সো ভালো। অ্যান্ড আমাদের কি হচ্ছে, আমাদের যেই থার্ড পয়েন্টটা আছে সেটার মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে 3 এবং 3, রাইট? সো হ্যাঁ, 3 এবং 3 কাজ করতেছে। তো এই ছিল ম্যাটপ্লটলিবে কিভাবে একটা সিম্পল প্লট তৈরি করা যায়। আমরা আরও ডিটেল জিনিসপত্র দেখব সামনে। ততক্ষণ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আরও অনেক লিঙ্কটিং দেওয়া আছে, সেই জিনিসগুলোতে যদি চান সেগুলোতে ফলো টলো করতে পারেন। আপনার নোটিফিকেশনের জন্য ইজি হয়ে যাবে, আমি যখন একটা ভিডিও দিব তখন আপনার জন্য সেটা ইজি হয়ে যাবে পাওয়া। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।